Hello friends, welcome to my channel. আচ্ছা আজকে আমি তোমাদের একটা জব করে দেখাবো সেটা হচ্ছে আইএমডিবি আইএমডিবি বলে কিছু একটা জব আসছে আজকাল যেটা টাইটেলে আইএমডিবি লেখা থাকছে ঠিক আছে আচ্ছা এরকম জব আমার কাছেও এসেছিলো দুটো কিন্তু সে জবগুলো আমি অলরেডি করেছি এবং আমি পেমেন্টও পেয়ে গেছি বাট এখন সেই জব আমার কাছে নেই কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে সেখানে তোমরা মাইক্রোওয়ার্কার আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে অনেকেই পোস্ট করছো যে এই জবটা তোমরা করতে পারছো না তো সেটার জন্য আমি আজকের এই ভিডিওটা বানা বাট আমি জবটা করে দেখাবো কিন্তু টাস্ক আই দেখো টাস্ক আই ফিনিশে আমি গিয়ে আমি যে পেমেন্ট পেয়েছি জবটার সেটা একবার তোমাদের দেখিয়ে দিই এই দেখো এই যে আইএমডিবি সাইন আপ আপভোড স্ক্রিনশট নিচেরটাও দেখো আইএমডিবি সাইন আপ আপভোট স্ক্রিনশট তো এই দুটো জবই আমি চার দিন আগে করেছিলাম এবং আমি পেমেন্টও পেয়ে গেছি কিন্তু এখন আমার কাছে এই জবগুলো আর আসছে না ঠিক আছে বাট তোমাদের কাছে এই জবটা আসছে অনেকের কাছে কিন্তু তোমরা করতে পারছো না তো আজকে আমি তোমাদের টাস্ক আই ফিনিশ থেকেই ইনস্ট্রাকশনটা বুঝিয়ে করে দেখিয়ে দেবো যে কীভাবে আমি করেছিলাম তোমরা ঠিক সেভাবে করো ওকে তো এখানে দেখো যেহেতু এটি বেসিকের জব তো আমি ডিটেলসে ক্লিক করলে এটার পুরো ইনস্ট্রাকশনটা পেয়ে যাবো ঠিক আছে যদি এটা টিটিভির জব হতো তাহলে আমি ইনস্ট্রাকশন পড়তে পারতাম না কারণ জব সাবমিট করার পর টিটিভির ইনস্ট্রাকশন পড়া যায় না বাট যেহেতু এটা বেসিকের জব তো এখান থেকে আমি ইনস্ট্রাকশন পড়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি ওকে তবে ডিটেলসে ক্লিক করলাম ওকে দেখো তো এটা হচ্ছে ডিটেলসটা আইএমডিবি ডিবি সাইন আপ আপভোড স্ক্রিনশট ছিল জবডার নাম ঠিক আছে টোয়েন্টি ফাইভ সেন্ট করে দিচ্ছে দু দিনের মধ্যে পে করছে ঠিক আছে আমাকে সেই দিনেই পে করেছিল ওকে আচ্ছা দেখো এখানে হোয়াট ওয়াজ এক্সপেক্টেড বলে লেখা আছে এক নাম্বার দেখো গো টু আই বলে একটা লিংক দেওয়া আছে দেন বলছে ক্লিক সাইন ইন ইন দ্য আপার রাইট কর্নার তো তোমাকে ওই লিঙ্কে গিয়ে সাইন আপ বা সাইন ইন করতে বলা হয়েছে ঠিক আছে তো এতটা পর্যন্ত আমি করি আগে ওকে তো ফার্স্টে আমি লিঙ্কটা কপি করলাম ওকে ফার্স্টে লিঙ্কটা কপি করে আমি নিউ ট্যাব ওপেন করে লিঙ্কটা এখানে পেস্ট করলাম দেন গোতে ক্লিক করে দিলাম ওকে এবার এখানে আমাকে আচ্ছা এখানে দেখো রিডাইরেক্ট নো নোটিস ঠিক আছে দ্য পেজ ইউ ওয়্যার অন ইজ ট্রাইং টু সেন্ড ইউটিউব বলে আইএমডিবির একটা লিঙ্ক ওপরে দেখো দেওয়া আছে তোমরা ওটাতেই ক্লিক করবে কারণ নিচের যে কথাটা লেখা আছে ওটাতে ক্লিক করলে তুমি আবার জবের পেজে ব্যাক করে যাবে তো আমি ওপরের এই লিঙ্কটাতে ক্লিক করে দিলাম ঠিক আছে এরকম একটা পেজ আসবে ঠিক আছে এখানে তোমাদেরকে সাইন আপ করতে হবে যদি কারোর অ্যাকাউন্ট মানে থেকে থাকে তো সে সাইন ইন করবে ঠিক আছে আমার এখানে এখন দেখো কোনো মানে অ্যাকাউন্ট খোলা নেই তো আমাকে সাইন আপ করতে হবে এর জন্য আমি কি করব একদম ডান দিকের কর্নারে দেখো সাইন ইন বললে বলে লেখা আছে হোয়াইট কালার দিয়ে সাইন ইন বলে লেখা আছে তো আমি ওই লেখাটাতে ক্লিক করলাম ঠিক আছে সাইন ইনে ক্লিক করলাম এখানে দেখো সাইন ইন উইথ ফেসবুক সাইন ইন উইথ গুগল হ্যান অনেক কিছু দেখাচ্ছে ঠিক আছে তো তোমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টেও ক্লিক করতে পারো অথবা সাইন ইন উইথ গুগলও করতে পারো তো আমি সাইন ইন উইথ গুগল করে দেখছি ঠিক আছে এখান থেকে যে কোনো একটা জিমেল আমি সিলেক্ট করে নিলাম দেখো খুব ইজি ঠিক আছে তোমার ফোনে তুমি যদি তোমার গুগলে লগ করে থাকো ঠিক আছে তাহলে একদম জাস্ট তিরিশ সেকেন্ডের মধ্যে তুমি কিন্তু এখানে সাইন ইন করে নিতে পারো এই যে আমি সাইন ইন করে নিয়েছি দেখো আপার রাইট কর্নারে একদম ডান দিকের ওপরে রাইট কর্নারে হিউম্যান সাইন দেখাচ্ছে তার মানে কি আমি সাইন ইন করে ফেলেছি ঠিক আছে দেখো আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো এখানে আমার নাম দেখাচ্ছে ওকে এবার দেখো এখানে বলছে তারপরে সার্চ বলে বলছে হিরো মোড অ্যান্ড ক্লিক দ্য ফার্স্ট রেজাল্ট তো এই ছোট্ট এই হিরো মোড কথাটা আমাকে কপি করতে হলো মানে আমি কপি করলাম দেন এখানে আমাকে বলছে সার্চ করতে হবে তো দেখো এই যে সার্চ যে সাইনটা আছে ওটাতে ক্লিক করলাম ঠিক আছে হিরো মোড কথাটা আমি পেস্ট করলাম দেখো একদম ওপরে হিরো মোড টু ঠিক আছে দেখো একটা ব্লু রঙের একটা কিছু কি বলো কভার দেখা যাচ্ছে ঠিক আছে ওটাতে আমি ক্লিক করলাম ওকে দেখো আমি ক্লিক করলাম দেন এবার এখানে কি বলছে জবের পেজটায় পরের ইনস্ট্রাকশানটা দেখো বলছে ক্লিক ইউজার্স রিভিউজ ঠিক আছে এখানে যারা রিভিউ দিয়েছে সেই রিভিউগুলোতে ক্লিক করতে বলছে তো এখানে এই জায়গাটা থেকে তুমি একটু নিচের দিকে নামবে ঠিক আছে একটু নিচের দিকে নামবে এখানে দেখো ইউজার্স রিভিউ লেখা আছে দেখো এই যে অ্যাড এ রিভিউয়ের নিচে ইউজার্স রিভিউ তো আমি ইউজার্স রিভিউয়ে ক্লিক করে দিলাম হলো আচ্ছা এবার তোমাকে কি বলছে দেখো জবের পেজটা তো আবার এলাম বলছে যে ফিল্টার বাই রেটিং টেন স্টার্স যারা টেন স্টার্স দিয়েছে ওখানে রিভিউতে তাদের মানে রিভিউগুলো আমাকে ফিল্টার করে খুঁজতে বলছে তারপরে বলছে ক্লিক ইয়েস অন অল রিভিউ যারা মানে টেন স্টার দিয়েছে রিভিউতে তাদের সবার রিভিউগুলোতে আমাকে ইয়েস করতে বলছে ঠিক আছে দিয়ে তার বলছে ডান ঠিক আছে এইটুকুই কাজ দেন বলছে টেক এ স্ক্রিনশট অফ ইউর ভোটস অন দ্য রিভিউস তুমি প্রত্যেকটা রিভিউ যারা টেন স্টার্স দিয়েছে তাদের সবকটা রিভিউতে তুমি যে ইয়েস করেছো সেটার একটা স্ক্রিনশট জাস্ট তোমাকে এখানে নিতে বলা হয়েছে তো এবার দেখো আমি ইউজার্স রিভিউয়ে ক্লিক করেছিলাম এবার এটাকে আমাকে বলেছিল ফিল্টার করতে হবে তাই তো এই যে এখানে দেখো বলছে ফিল্টার ফিল্টার বাই রেটিং টেন স্টার্স তো আমি ফিল্টার কি করে করব দেখো ইউজার্স রিভিউ পাশে লেখা আছে ওয়ান তার একদম সাইডে তিনটে ছোট ছোট দাগ আছে ঠিক আছে অ্যাঙ্গেলের মতো দেখতে লাগছে ওটাতে আমি ক্লিক করলাম হলো দেখো এখানে দেখো ফিল্টার বাই রেটিং লাস্টের অপশানটা ফিল্টার বাই রেটিংয়ে ক্লিক করলাম দেখো দশের মধ্যে দশটা স্টার পে যেটা আছে ওটাতে ক্লিক করলাম দেন অ্যাপ্লাই নিচে দেখো একদম ব্লু কালারের অ্যাপ্লাই লেখা অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিলাম হলো অ্যাপ্লাইয়ে যখনই ক্লিক করে দিলাম দেখো এখানে সব যতগুলো রিভিউ আছে সব টেনের মধ্যে টেন স্টার দিয়েছে তারা ঠিক আছে এবার এগুলোকে আমাকে বলে ইয়েস করতে তো ইয়েস কি করে করব এখানে দেখো দুটো সাইন আছে একটা থামস আপ একটা থামস ডাউন ঠিক আছে রিভিউগুলোর নিচে একটা থামস আপ সাইন আছে একটা থামস ডাউন সাইন আছে ঠিক আছে তো যেটা থামস আপ সেটাতে তোমাকে ক্লিক করতে হবে এই যে আমি ক্লিক করলাম যেমনি মানে থামস আপ যেটা আছে মানে একদম লেফটের যে সাইনটা ওটাতে ক্লিক করতেই দেখাচ্ছে ইউ ফাউন্ড দিস টু বি হেল্পফুল তার মানে আমি কী করলাম ওই যে রিভিউটা আছে সেটার সাথে এগ্রি হলাম ঠিক আছে তো আমি আবার নিচেরটাতেও করে দিলাম এইভাবে তোমাকে প্রত্যেকটার করতে হবে যতগুলো ওখানে টেন স্টার আছে ঠিক আছে এ দেখো আবার এটাতে করে দিলাম ওকে এটাতেও করে দিলাম প্রত্যেকটা যেটা থামস আপ করা আছে যেটা আঙুলটা ওপরের দিকে করা আছে সেটাতে তুমি ক্লিক করবে নিচেরটাতে নয় কিন্তু ঠিক আছে এরকমভাবে সব কটা করে ওপরে সব তো তুমি স্ক্রিনশট নিতে পারবে না ঠিক আছে ওপরের দিক থেকে তুমি স্ক্রিনশটটা নিতে পারো ঠিক আছে এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তুমি যদি মনে করো এই পেজটাকে তুমি ডেস্কটপ সাইট করে সেটারও স্ক্রিনশটটা নিতে পারো ঠিক আছে আমি ডেস্কটপ সাইট করে একবার দেখে নিচ্ছি এই দেখো ডেস্কটপ সাইট করলাম তো এখানে মানে যেগুলো ব্ল্যাক হয়ে আছে সেগুলোতে আমি আরেকবার করে ক্লিক করে দিচ্ছি ওকে তো এই রকম একটা স্ক্রিনশট তোমাকে সাবমিট করতে হবে ঠিক আছে তো আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম ওকে এবার দেখো এরকমই একটা স্ক্রিনশট কিন্তু আমি এখানে সাবমিট করেছিলাম দেখো এখানে প্রুফ সাবমিটেড বাই ইউ বলে একদম নিচে লেখা আছে স্ক্রিনশট অ্যাটাচড বলে প্রুফ ফাইল লেখা আছে তো আমি প্রুফ ফাইলে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি যে আমি কী প্রুফ দিয়েছিলাম দেখো আমি এই তোমাদের ফার্স্টে যে স্ক্রিন যেটা দেখালাম যেটা ডেস্কটপ সাইট করার আগে যে স্ক্রিনশটটা বলেছিলাম সেরকমভাবেই একটা স্ক্রিনশট নিয়ে আমি সাবমিট করেছিলাম ঠিক আছে তো এটাই হচ্ছে জবটার মানে জবটা যেটা করেছিলাম প্রসেসটা হচ্ছে এটাই আর এটাই হচ্ছে স্ক্রিনশট দিয়েছিলাম আর কোনো প্রুফ কিন্তু আমি দিইনি ঠিক আছে তো খুবই ইজি জবটা জাস্ট তোমাকে ওখানে যেতে হবে গিয়ে তুমি স্টেপ বাই স্টেপ যেভাবে আমি বললাম ঠিক সেইভাবে ফলো করবে দেখবে এমপ্লয়ার কিন্তু খুব তাড়াতাড়ি পেমেন্ট করে দিচ্ছে এই জবটার ক্ষেত্রে ঠিক আছে তো এই জবটা আমি তোমাদের বলে দিলাম কিভাবে করতে হবে তো তোমরা খুব সহজেই করে নিতে পারো আর তারপরেও যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা পোস্ট করতে পারো অথবা আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশানে এই ভিডিওর কমেন্ট সেকশান তোমরা জানাতে পারো ঠিক আছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংকস ফর ওয়াচিং